সুপ্রিয় 2019 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম তোমাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের সদস্য নিয়ে হাজির হব। আজকে সেই পর্বে আমি হাজির হয়েছি। আমি আজকে দেখাবার চেষ্টা করব বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন। বিশেষ করে আমি বলেছিলাম এর আগের পর্বেও যে পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা, বিশেষ করে একটু পড়াশোনায় ওদের উদাসীন ছিল, তাদের ক্ষেত্র বিবেচনা করে, তাদের ক্ষেত্রটা বিবেচনা করে আমি তৈরি করেছি সাজেশন, কিন্তু সবার জন্য এখানে উন্মুক্ত, সবাই দেখতে পারে। আশা করি সবার জন্য এটি উপকৃত উপকার পাবে তারা। তো আসো আমরা সরাসরি কথা না বাড়িয়ে এখন চলে যাব সাজেশনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে। তো এখানে একটু খেয়াল করো, বোর্ডের দিকে একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখো, এসএসসি সাজেশন 2019, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, মানদণ্ড নৈর্ব্যক্তিক 30, রচনামূলক 70। তো এখানে নৈর্ব্যক্তিক 30 এটা বোর্ড বই থেকে আসে, তোমরা সকলেই জানো। এটি যদি সময় থাকে তাহলে আমি হয়তো এখানে কিছু কথা বলবো সময় সাপেক্ষে। রচনামূলক 70 নম্বরে এই রচনামূলক সাজেশনটাই হলো মূলত বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। তো এখানে একটু খেয়াল করো, প্রথমেই যেটি থাকবে অনুচ্ছেদ একটি, 10 নম্বর, দুটো থেকে একটি লিখতে হবে। তা আমি এখানে নির্ধারণ করেছি 4 স্টার, 3 স্টার এবং 2 স্টার দিয়ে। তো 4 স্টার গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, আমার গবেষণায় এবং সমস্ত বোর্ড ঘাটাঘাটি করে ও সমস্ত টেস্ট, মানে স্কুলে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই তারপরে বেসিস করে এবং বিগত সালগুলো গবেষণা করে দেখেছি যে ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো বেশি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো 4 স্টার দিয়েছে, তারপর 3 স্টার, এইভাবে ক্রমান্বয়ে 2 স্টার। তো একটু বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমি যানজট, দুঃখিত আমি 2 স্টার, 3 স্টার এইভাবে 4 স্টার দিয়েছি, প্রথমেই আছে যানজট। তারপরে দেখো শিশুশ্রম, পরিবেশ দূষণ, বইমেলা, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য, বই পড়ার আনন্দ এটিও খুব ইম্পর্টেন্ট, তারপরে আছে বিজয় দিবস, 8 নম্বর সড়ক দুর্ঘটনা, 9 শীতের সকাল, 10 জাতীয় পতাকা, 11 স্বাধীনতা দিবস, 12 সত্যবাদিতা, 13 একুশের চেতনা, 14 ইন্টারনেট, 15 শিষ্টাচার, নিয়ম অনুবর্তিতা, 16 নম্বর এবং 17 নম্বর বিশ্বায়ন, এবং সেই সাথে 18 নম্বর লাস্ট ওয়ান গ্রন্থাগার। তো দেখো বন্ধুরা, তোমরা একটু আমি আরো বলি যে জুম করে দেখো, এখানে 3 স্টার এবং 4 স্টার আছে, এইগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর 2 স্টার 3 স্টার এগুলো ইম্পর্টেন্ট, তবে আমি মানে গুরুত্বপূর্ণ হওয়ার দিক থেকে একটু পিছিয়ে রেখেছি। তো সেইগুলো তোমরা ফলো করবার চেষ্টা করবে, ইনশাল্লাহ এর ভিতরে কমন আসতে পারে। এরপরে দেখো ব্যক্তিগত পত্র অথবা দরখাস্ত অথবা সংবাদপত্রের পত্র, এই 3টা থেকে 2টা থাকবে। তো সেই 2টা থেকে একটি লিখতে হবে, এখানেও 10 নম্বর। খেয়াল করো যে আমি পত্র, ব্যক্তিগত পত্র এখানে আমি নির্ধারণ করেছি 5টি, যে পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে পত্র, তারপরে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে পত্র অথবা ছোট ভাইকে পত্র, এরপরে সম্প্রতি একটি বই পড়ার সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে এটাও বন্ধুকে পত্র, তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই 5টি আমি পত্রের দিক থেকে ইম্পর্টেন্ট রচনা করেছি। এরপরে দেখো একটু জুম করে দেখাবার চেষ্টা করছি দরখাস্ত, এখানে 4 স্টার দিয়ে 2 স্টার 3 স্টার এভাবে দিয়েছি। এখানে আমি দরখাস্ত মাত্র 4টি নির্ধারণ করেছি। এখানে দেখো প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত, হ্যাঁ, তারপরে দেখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত, তারপরে পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত, এরপরে বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য চেয়ে জেলা প্রশাসকের নিকট দরখাস্ত, সেই সাথে লাস্ট ওয়ান দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত। এই মূলত আমি এই 6, 7 মানে 1, 2, 3, 4, 5 এবং 5টি নির্ধারণ করেছি দরখাস্ত। এরপর দেখো সংবাদপত্রের পত্র 11 নম্বর, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে তোমার মতামত জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র, তারপরে 12 নম্বর, এলাকার রাস্তা সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি, এগুলো সবই কিন্তু যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র লিখতে হবে সংবাদপত্রে, তারপরে দেখো তোমার এলাকায় পানীয় জলে আর্সেনিক দূষণের কথা জানিয়ে সংবাদপত্রে পত্র, এরপরে দ্রব্যগুলোর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য, তারপরে আছে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে
যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র মাত্র। এই মূলত ইম্পর্টেন্ট, এই আশা করি এর মধ্য থেকে আসবে পরীক্ষায়। আমি মানে দৃঢ়ভাবে মানে আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে দেখো এরপরে একটু হয়তো সিরিয়ালের দিক থেকে এলোমেলো থাকতে পারে। আমি লেখার সুবিধার্থে প্রতিবেদনটাকে আগে নিয়ে এসেছি। দেখো প্রতিবেদন খুবই ইম্পর্টেন্ট। আমি প্রতিবেদন নিয়ে, আমার লেকচার আছে আমার চ্যানেলে, রূপাওয়ার চ্যানেলে, তোমরা সেই সেখানে নিয়ম কানুন গুলো দেখতে পাবে। তো আমি ওই দিকে আজকে যাব না। প্রতিবেদন দুটো থেকে একটি, এখানে এখানে 10 নম্বর। আমি এখানে প্রতিবেদন মোট 9টি প্রতিবেদন আমি এখানে সিলেক্ট করেছি। 9টির মধ্যে সংবাদপত্রের প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই দুই ভাগে ভাগ করেছি। তো এই দুই শ্রেণীর প্রতিবেদনই সাধারণত এসএসসি পরীক্ষাতে এসে থাকে। তো প্রথমেই দেখো প্রতিবেদন, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত একটা প্রতিবেদন প্রধান শিক্ষকের বরাবর জমা দিতে হবে। তারপরে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ে একটা অনুষ্ঠান হয়েছে তোমার প্রতিষ্ঠানে, সেই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে মানে দিতে হবে। তারপরে তোমার স্কুলে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে, সে সম্পর্কিত একটি প্রতিবেদন, এগুলো প্রাতিষ্ঠানিক। এবং তোমার বিদ্যালয়ের বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তোমার প্রধান শিক্ষকের নিকট রচনা করতে হবে। তার মানে দেখো এই যে এইগুলো হচ্ছে, এই 4টি আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নির্ধারণ করেছি। আশা করা যায় এর মধ্যে থেকে একটা তোমরা পেতে পারো। এরপরে 5 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত, 9 নম্বর পর্যন্ত এখানে যে কয়টি প্রতিবেদন আছে সেটি হলো সংবাদপত্রের প্রতিবেদন। এখানে দেখো সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ প্রতিকার সম্পর্কে সংবাদপত্র প্রতিবেদন। তারপর খাদ্যদ্রব্যের ভেজাল মেশানো, এই সংক্রান্ত একটা প্রতিবেদন। তারপর পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটা প্রতিবেদন। শিশুশ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে সংবাদপত্রে প্রতিবেদন। তারপরে সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায়, হ্যাঁ, এই সংক্রান্ত একটা প্রতিবেদন সংবাদপত্রে লিখতে হবে। এই হলো প্রতিবেদনের বিষয়গুলো। এখানেও আমি এই 4 স্টার 3 স্টার দিয়ে নির্ধারণ করেছি। সুতরাং তোমরা এখানে দেখে নিবে। হ্যাঁ, আমি ভালো করে জুম করে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 4 স্টার আছে, 3 স্টার আছে, তোমরা এইগুলো চিহ্নিত করে করে এই মানে যেগুলো আগে বেশি আত্মস্থ করা দরকার সেগুলোকে আমি 4 স্টার দিয়েছি। সুতরাং ওইভাবে তোমরা পড়বার চেষ্টা করো। এরপরে দেখো সারাংশ অথবা সারমর্ম, দুটো আসবে, সারাংশ আর একটা আসবে সারমর্ম। এই সারাংশ এবং সারমর্ম এখানে 10 নম্বর। প্রথমে আমি সারাংশ দিয়েছি, তারপরে সারমর্মের কথা। তো এখানে মাত্র আমি, তোমরা আশ্চর্য হবে, আমি এখানে সারাংশ এখানে 12টি সারাংশ দিয়েছি। অপরের জন্য তুমি প্রাণ দাও, এরকম একটি সারাংশ আছে। তারপর শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, এটি একটি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। তারপরে আজকের দুনিয়াটা আশ্চর্য হবে, কিসে হয় মর্যাদা, জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ, এরকম একটি প্রতিবেদন আছে তোমাদের। বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সাথে ওই যে যে সারাংশটি আসে আছে সেটি তোমরা এখানে দেখবে, পাবে তোমরা। তারপরে জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার, এটি একটি এরকম একটি আছে। 10 নম্বর খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে সূর্যকে দেখা, এরকম একটি সারাংশ আছে। এরপরে 11 নম্বর ভবিষ্যতের ভাবনা ভাবাই হচ্ছে জ্ঞানীর কাজ। এরপরে ক্রোধ মানুষের পরম শত্রু, এই 12টি আমি নির্ধারণ করেছি, অনেক সারাংশ। তার মধ্যে এই 12টি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো আশা করা যায় এর মধ্যে থেকে আসবে। এরপরে সারমর্ম দেখো, খেয়াল করো, পরের কারণে স্বার্থ দেওয়া বলে জীবন মন সকলই দাও। তারপরে দৈন্য যদি আসে আসুক, বসুমতী কেন তুমি এতই কৃপণা, পরের মুখে শেখা বলি, এটা একটা আছে। নিন্দুকেরই বাসি আমি সবার চেয়ে ভালো, হ্যাঁ। তারপরে সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে, বহুদিন ধরে বহু প্রশ দূরে তরুতলে বসে পান্থ, এটি একটা আছে। শৈশবে সদুপদেশ, এটা একটা আছে। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, এটি একটা আছে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা, হ্যাঁ। তারপরে আছে এসেছে নতুন শিশু, এরপরে হোক সে মহাগানী। আমি একটু দেখো 3 স্টার 4 স্টার এভাবে করে রেখেছি। দেখো একটু খেয়াল করো, দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে প্রথমটাই দেখো 4 স্টার আছে, সারমর্মের প্রথমটাই 4 স্টার আছে, এভাবে আর কি, এভাবে করে করে তোমরা এটা খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ। তারপরে আমি তোমাদের সামগ্রিকভাবে একবার ক্যামেরার মধ্য দিয়ে এটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, হ্যাঁ। এরপরে দেখো ভাব সম্প্রসারণ, 2টি থেকে 1টি, 10 নম্বর। এখানে মাথায় রাখতে হবে একটা গদ্যের
থেকে আসে, আর একটা হলো কবিতা থেকে আসে। তো দেখো, প্রথমেই ফোর স্টার দিয়েছে, আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, তারপর মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, এটি খুব ইম্পর্টেন্ট। এই দুটো দেখো, ফোর স্টার, দুঃখের মতো বড় পরশ পাথর আর নেই, এবং ভোগের সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। এটি 5 নম্বর দুর্জন বিজ্ঞান হলেও পরিত্যাজ্য। তারপরে 6 নম্বর দুর্নীতি জাতীয় জীবনে সফল উন্নতির অন্তরায়, স্বাধীনতা অর্জনে সে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর এরপরে কবিতার অংশ সিলেক্ট করেছি, শৈবাল দিঘিরে বলে উচ্চ কণ্ঠে শির, এটি একটি আছে। পরের অনিষ্ট চিন্তা করে যে জন, এটি একটি আছে। গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন, এটি একটি। আলো বলে অন্ধকার, তারপরে মানুষ নানান দেশের নানান ভাষা, তারপরে আছে অন্যায় যে করে অন্যায় যে সহে, এটি একটি। 14 নম্বর সংসার সাগর, দুঃখ তার অঙ্গের খেলা, আশা তার একমাত্র খেলা। তারপরে কীর্তিমানে মৃত্যু নেই, এবং বিশ্রাম কাজের অঙ্গ, যে একা সেই সামান্য। এই 17টি সিলেক্ট করেছি। দেখো এখানে 4 স্টার, 3 স্টার, এমনকি টু স্টার দিয়েছি। তো সুতরাং ইম্পর্টেন্ট ধারাবাহিকতার ভিত্তিতে তোমরা এখানে আত্মস্থ করবে। এরপরে দেখো প্রবন্ধ রচনা, 3টি থেকে 1টি আসবে। এখানে 20 নম্বর বন্ধুরা, দেখো এখানেও 4 স্টার, 3 স্টার, 2 স্টার দিয়েছি, মাত্র সিলেক্ট করেছি 13টি। আশা করছি এর মধ্যে থেকে আসবে। তবে 4 স্টার 3 স্টার গুলো তোমরা ভালো করে দেখবে। প্রথমে আসি, কথা বেশি বাড়াবো না, কম্পিউটার ও আধুনিক জীবন। তারপরে দেখো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, যদিও এসে গেছে একটা দুটো এদিক সেদিক হতে পারে, বিভিন্ন স্কুল গুলো রিসার্চ করে দেখেছি যে এইটা আমরা খুব নিয়ে এসছে, সুতরাং এটি ইম্পর্টেন্ট হিসাবে ইম্পর্টেন্ট তালিকায় নিয়ে এসেছি, যদিও 18 সালে এটি এসছে। তারপরে দেখো মানব কল্যাণে বিজ্ঞান, এই যে বিজ্ঞানের যে বিষয়গুলো সিলেক্ট করেছি, আশা করি এর মধ্যে থেকে একটি তোমরা পাবে। তারপর দেখো স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, পরিবেশ দূষণ তার প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তার প্রতিকার, তারপরে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, 21শে চেতনা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরপরে 12 নম্বর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাদকাসক্ত তার প্রতিকার। বন্ধুরা এখানেও ঠিক একইভাবে আমি ওইভাবেই বলেছি, 4 স্টার 3 স্টার দিয়ে। তো এখন আমি প্রাসঙ্গিক কিছু কথা বলি। দেখো এই যে অনুচ্ছেদের বিষয়টি, এখানে যে প্রথমে যে অনুচ্ছেদের বিষয়টি আছে, সেই অনুচ্ছেদ তোমরা মাথায় রাখতে হবে 10 নম্বর। এখানে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, কেউ 3 প্যারা, 2 প্যারা বা এরকম মাঝে মাঝে আমরা লক্ষ্য করি এইগুলো। তো বন্ধুরা খেয়াল করবে, অনুচ্ছেদ 1টি প্যারাই লিখতে হবে তোমাকে। এবং সাধারণত অনেকে জিজ্ঞাসা করে, স্যার কয় পৃষ্ঠা লিখবো তাহলে কত নম্বর পেতে পারি? তো মাথায় রেখো যে অনুচ্ছেদে মানে আসলে ওইভাবে তো নির্ধারণ করে দেওয়া যায় না যে তুমি 3 পৃষ্ঠা লিখবে না। সাধারণত সময়ের উপর বেসিস করে যে তুমি সময়টাকে ভাগ করে নিবে, তাই না? 30 মার্ক এবং 30 মিনিট এবং 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তুমি যদি ভাগ করে নাও সময়গুলোকে, তবে মাথায় রাখতে হবে রচনার জন্য তোমাকে 50 মিনিট সময় হাতে রাখতে হবে, কারণ রচনা হচ্ছে 20 নম্বরের। সুতরাং অনুচ্ছেদের ক্ষেত্রে আমি বলবো এখানে 3 সাড়ে 3 পৃষ্ঠা যদি তুমি লেখার প্র্যাকটিস করো, বিশেষ করে আমার পিসিএ পড়া স্টুডেন্ট তাদের জন্য বলছি, আর ভালো ছাত্রের জন্য তো তারা তো সবসময় অগ্রগামী, তারা যে কোনো কিছুকেই জয় করতে পারে। আবার পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বলছি যে তোমরা 3 থেকে 3.5 পৃষ্ঠার একটা প্র্যাকটিস এখানে করবে, তাহলে আর একটা অনুচ্ছেদে তথ্যবহুল যেন হয় সেটি খেয়াল রাখতে হবে, এটি একটি বিষয়। আর তারপরে ব্যক্তিগত পত্রে, ব্যক্তিগত পত্রের কথা যদি বলি, তাহলে যদি প্রবাসী বন্ধুর কাছে যদি পত্র হয়, এখানে অনেকেই ভুল করে যে জিনিসটা, সেটি বলি, প্রবাসী বন্ধুর কাছে হলে খামটা কিন্তু ইংরেজিতে হবে আর বাকিগুলো সব বাংলাতে হবে, যে যে ভাগগুলো আছে সেগুলোকে মেনটেন করে শেষে যখন তুমি খাম লিখবে তখন কিন্তু অবশ্যই তোমাকে ইংরেজিতে খামটা লিখতে হবে, বা ইয়ার মেল দিয়ে স্ট্যাম্প, ফ্রম, ট্রু, এইভাবে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তো সেটি খেয়াল রেখো। আর দরখাস্তের বিষয়টা, এখানে দরখাস্ত প্রাতিষ্ঠানিক দরখাস্ত থাকে এবং প্রতিষ্ঠানের বাইরে, যেমন জেলা প্রশাসনের কাছে একটা দরখাস্ত যদি লিখো তাহলে সেই ক্ষেত্রে তুমি শেষে খাম দিতে পারো, সেটি খেয়াল রাখবে। আর প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানের মধ্যে ধরো প্রশংসাপত্র চেয়ে একটা দরখাস্ত, তো সেই ক্ষেত্রে এখানে তোমার খাম দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যেভাবে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তুমি লিখবে। আর তারপরে সংবাদপত্রে পত্র, এখানে অবশ্যই খাম দিতে হবে, খাম, কারণ সংবাদপত্রে তোমাকে কোনো পত্র পাঠাতে হলে অবশ্যই তোমাকে খামের আশ্রয় নিতে হবে, অথবা এখন তো যুগ আরো আপডেটেড হয়েছে, সেক্ষেত্রে খামের মধ্য দিয়ে তুমি ইমেল এর বিষয়টাও নিয়ে আসতে পারো, কোনো ব্যাপার না। আমরা তো এখন অনেক বিশ্ব অনেক এগিয়ে গেছে, গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা এসেছি, সুতরাং ইমেল টিমেল এইগুলো তোমরা ব্যবহার করতে পারো।
এটি আবার তারপরেও একটা সনাতনী একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে ফলো করবার চেষ্টা করবা, যে খাওয়া মাখাবে বরাবর সম্পাদক দিয়ে এবং সেখানে ডাক টিকিট কথাটা ব্যবহার করে। এটি হলো সংবাদপত্রের পত্র। আর হলো প্রতিবেদনের ক্ষেত্রে, তো আমি বলেছি প্রতিবেদন আমার একটা টিউটোরিয়াল আছে, দুটো টিউটোরিয়াল আছে সংবাদপত্র এবং প্রাতিষ্ঠানিক, সেখানে তোমরা দেখে নিবে বন্ধুরা। আর তারপরে সারাংশ অথবা সারমর্ম, এখানে একটা বিষয় আমরা দেখি যে বিশেষ করে অনগ্রসর বা পিছিয়ে পড়া স্টুডেন্টরা তারা অনেক লিখে, 3-4 পৃষ্ঠা অনেকে সারাংশ সারমর্ম লিখে, এটি কখনোই করবে না। সাধারণত 1/3 এরকম আমরা বলে থাকি। আসলে সার অংশ, পুরো বিষয়টার সার অংশটা কি হবে, আসলে জিস্টটা কি হবে, সেটি তোমাকে লিখতে হবে। হ্যাঁ, আর তারপরে সারমর্মের ক্ষেত্রেও ঠিক সেরকমই আর কি। তো তোমাকে এখানে অনেক বড় করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সাধারণত 3-4টা বাক্যের মধ্যে হয়ে যায়, এটা দেখা যায়, এরকম লিখা যায়। তো সেটি তুমি চেষ্টা করো, প্র্যাকটিস করবে, যেগুলো আমি সাজেশনে দিয়েছি সেগুলো বইয়ের মধ্যে তোমরা পাবে, সেগুলো প্র্যাকটিস করবে। আর হচ্ছে দেখো এখানে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি বলবো যে 10 নম্বর যেহেতু, এখানে তুমি 3টা প্যারায় লিখতে পারো। ওই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই পয়েন্টগুলো উল্লেখ না করে প্যারা প্যারা করে লিখো, তাহলে বেটার হবে, ঠিক আছে। আর এই যে ভাব সম্প্রসারণের মধ্যে ইংরেজি কোটেশন দেওয়ার দরকার নেই, কবিতার লাইন দেওয়ার দরকার নেই, এগুলো খেয়াল রাখবে। যেগুলো আবার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় সেইগুলো ওখানে দেবার প্রয়োজন নেই। হ্যাঁ, সেই দিকটা লক্ষ্য রেখে ভাব সম্প্রসারণ লিখবে। এবং অবশ্যই রচনার কথা বলবো, রচনায় 20 নম্বর মনে রেখো, অনেক পয়েন্ট দিতে হয় এবং অনেক তথ্যবহুল হতে হবে, মাথায় রেখো অনেক লিখতে হবে তোমাকে এখানে 20 নম্বর পেতে হলে। 20 নম্বরের মধ্যে যদি তুমি 15-16 ক্যারি করতে চাও, অবশ্যই তোমাকে 15-16 পেজের মতো আর কি চেষ্টা করবে যতটা বেশি লিখা যায়। হ্যাঁ, আর অবশ্যই খাতার মার্জিন এগুলো ফলো করবে, অনেক পরিপাটি করে লিখবে, অনেক মানে নর্মাল লেখা অনেক সুন্দর হয়ে যায় এই মার্জিন টানার কারণে, প্যারা মেনটেন করার কারণে। তো আশা করি বন্ধুরা আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা ভালো করে ফলো করবে, বিশেষ করে আমার পিছিয়ে পড়া স্টুডেন্ট, এবং সকলের জন্য উন্মুক্ত রইল আশা করি। আমি আর দৃঢ়ভাবে আশা করি 100% এই সাজেশনটি কমন আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করি। আর তোমাদের জন্য শুভকামনা রইল, এরপরে আমি চেষ্টা করব তোমাদের সামনে অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবার সাজেশন হিসেবে, এবং গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা ইনশাল্লাহ পাবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা সেই অভিব্যক্তি ব্যক্ত করে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।